ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স স্প্রিং ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বইয়ের পরীক্ষাগত রাসায়নিক শিল্পে অজৈব রাসায়নিক চ্যাপ্টারটি থেকে অ্যামোনিয়ার পাঠটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, অ্যামোনিয়া শুরু করার আগে, অর্থাৎ অ্যামোনিয়ার চ্যাপ্টারটি শুরু করার আগে, তোমাদের এর অ্যামোনিয়ার সংকেতটা অবশ্যই জানতে হবে এবং তার আণবিক গুরুত্বটা জানতে হবে। সংকেতটা কি? সংকেত হচ্ছে NH2-এর আণবিক গুরুত্বটা কত? আণবিক গুরুত্ব কিন্তু 17। এবার আসে সূচনার পাঠটা। তার আগে আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করে নিই, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, সূচনাতে কি আছে? না, সূচনা থেকে তোমাদের কিন্তু মেনলি দুটো কোশ্চেন পড়ে। একটা হচ্ছে বিজ্ঞানী মানে কোন বিজ্ঞানী অ্যামোনিয়া আবিষ্কার করেন। বিজ্ঞানী কিন্তু প্রিস্টলি আবিষ্কার করে। এর বানানটা কিন্তু মানে তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, ঠিক আছে? আর অ্যামোনিয়ার জলীয় দ্রবণটা ক্ষারীয় হবে না অ্যাসিডিক হবে, তখন তোমাদের কী লিখতে হবে? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কিন্তু সবসময় ক্ষারীয় হয়। এটা কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু ভুল করে, ঠিক আছে? সুতরাং এখান থেকে দুটো কোশ্চেন তোমরা জেনে গেলে। এবার আসি, দেখো, পরীক্ষাগারে প্রস্তুতি, অর্থাৎ নেক্সট পার্টটা। তার আগে আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করে নিই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো, যে পার্টটা নিয়ে আমি নেক্সট আলোচনা করব, সেটা হচ্ছে পরীক্ষাগারে প্রস্তুতির পাঠটা, ঠিক আছে? তাহলে চলো দেখে নিই। দেখো, পরীক্ষাগারে প্রস্তুতির পাঠের মধ্যে প্রথম যে পয়েন্টটা পড়বো, সেটা হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। দেখো, অ্যামোনিয়া প্রস্তুতির জন্য যে দুটি রাসায়নিক দ্রব্য মেনলি প্রয়োজন, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে কোলিচুন। কোলিচুনটা কীরকম? না, কোলিচুনটা কিন্তু শুষ্ক, ঠিক আছে? এখানে দেখো, বা হিসাবে কিন্তু আর একটা কী লেখা আছে, সেটা হচ্ছে পোড়াচুন। পোড়াচুন কিন্তু তোমরা লিখবে না, শুধুমাত্র কোলিচুনটাই লিখবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেনটা পরে পরীক্ষায়, বারবার বলছি। এবার আসছি, দেখো, পরের যে পার্টটা আছে সেটা হচ্ছে নীতি, ঠিক আছে? তার আগে আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, নীতির পার্টটা আলোচনা করছি। নীতিটা কি? না, কিভাবে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি করা হচ্ছে। আমি আগের পয়েন্টে কি বললাম? না, অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কি কি দরকার লাগে সেইটা পড়লাম, আর নীতিটা যেটা কিভাবে তৈরি করা হচ্ছে অ্যামোনিয়াটাকে সেইটা, ঠিক আছে? তাহলে দেখো কি লেখা আছে দেখে নিই। পরীক্ষাগারে কোলিচুন এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণকে উত্তপ্ত করে গ্যাসটি উৎপন্ন করা হয়, ঠিক আছে? তাহলে উত্তপ্ত কথাটা কিন্তু তোমাদের নীতিতে অবশ্যই লিখতে হবে। আর কি লিখতে হবে? না, বিক্রিয়াটা কিন্তু অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? এবং ব্যালেন্স সহ কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে, শুধুমাত্র নীতির ক্ষেত্রে। আমি বারবার বলছি, কিন্তু নীতির ক্ষেত্রে দুটো জিনিস খুব দরকার। একটা হচ্ছে উত্তপ্ত কথাটা লিখতেই হবে, আর একটা বিক্রিয়াটা যেটা লিখবে সেটা কিন্তু ব্যালেন্স সহ তোমরা লিখবে। তাহলে এবার আসি, যে নীতিটা তোমরা কিভাবে লিখবে, ঠিক আছে? তার আগে আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করে নিই। দেখো, কোলিচুনটা তোমরা যখন প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যটায় পড়লে, সেখানে কোলিচুনটা কীরকম লাগছে? না, শুষ্ক লাগছে। তার মানে কোলিচুনের আগে কিন্তু এই শুষ্ক কথাটা অবশ্যই লিখে দিতে হবে, ঠিক আছে? আর এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড আর কোলিচুনের পরিমাণটা কিন্তু তোমাদের অবশ্যই উল্লেখ করে দিতে হবে নীতিতে, তাহলে কিন্তু আরও ভালো হবে। তাহলে দেখো, এখানে কোলিচুনটা কত লাগছে? না, কোলিচুনটা হচ্ছে 3 ভাগ লাগ। আর অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণটা কত? অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণটা কিন্তু 1 ভাগ, ঠিক আছে? আশা করি তোমরা এই দুটো বুঝতে পারলে। তাহলে এবার কীভাবে লিখতে হবে তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি। তার আগে স্ক্রিনটা একটু পরিষ্কার করে নিই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে, ঠিক আছে? দেখো কীভাবে লিখবে। না, পরীক্ষাগারে 3 ভাগ শুষ্ক কোলিচুন এবং 1 ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণকে উত্তপ্ত করে গ্যাসটি উৎপন্ন করা হয়। এবং বিক্রিয়াটা কিভাবে লিখবে? না, 2 অণু NH4Cl যার অ্যামোনিয়াম ক্লোরাইডের হচ্ছে সংকেতটা যেটা, আর প্লাস ক্যালসিয়াম হাইড্রক্সাইড, সেটা হচ্ছে কার সংকেত? না, কোলিচুনের কিন্তু সংকেত। কি তৈরি হয়? না, 2 অণু অ্যামোনিয়া তৈরি হয়, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়, আর 2 অণু কিন্তু জল তৈরি হয়। এখানে দুটো প্লাস আছে, একটা প্লাস লিখবে। আশা করি তোমরা বুঝতে পারলে এই পোর্শনটা। এই দুটো কোশ্চেন কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রচুর শর্ট কোশ্চেন পড়ে এখান থেকে। এবার আসছি, দেখো, নেক্সট পার্টটা, যেটা হচ্ছে পদ্ধতি। দেখো, পদ্ধতির পার্টটা আমি আলোচনা করার আগে আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করে নিই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো, প্রস্তুতির পার্টটা আলোচনা করছি, এই সরি, পদ্ধতির পার্টটা আলোচনা করছি। এই পদ্ধতি থেকে কিন্তু কোনো রকম কোশ্চেন পড়ে না। যে কোশ্চেনটা পড়ে, শুধুমাত্র আমি সেই কোশ্চেনটাই আলোচনা করছি, ঠিক আছে? দেখো, পরের পাতাতে যে কোশ্চেনটা পড়িয়ে, সেই কোশ্চেনটা কি? না, অ্যামোনিয়াকে কিভাবে গ্যাস জারে সংগ্রহ করা হয়? আমি তো পরীক্ষাগারে তৈরি করলাম, কিন্তু কিভাবে একে সংগ্রহ করব? না, দেখো, লেখা আছে যে বাতাসের চেয়ে হালকা গ্যাস অ্যামোনিয়া। তার মানে কি? যেহেতু বাতাসের চেয়ে হালকা অ্যামোনিয়া গ্যাসটা, তার মানে বাতাসের নিম্ন অপসারণ দ্বারা কিন্তু গ্যাস জারে সংগ্রহ করা হয়।
এটা কিন্তু তোমাদের কোশ্চেনে পড়ে যে পরীক্ষাগারে কিভাবে অ্যামোনিয়াকে গ্যাস স্তরে সংগ্রহ করা হয় এবং যদি সেটা বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় তার কারণটা কি। কারণ হচ্ছে কি না, অ্যামোনিয়া যেহেতু বাতাসের চেয়ে হালকা তাই অ্যামোনিয়া গ্যাসকে বাতাসের বা বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় গ্যাস জারে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আসছি নেক্সট পয়েন্টটা, তার আগে আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করে নিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো কি পার্টটা, না অ্যামোনিয়া জলে খুব দ্রাব্য, ঠিক আছে, তাই জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না। পরীক্ষায় যে কোশ্চেনটা পড়ে যে অ্যামোনিয়াকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় কেন, তখন তোমরা কি লিখবে, না অ্যামোনিয়া যেহেতু জলে খুব বেশি দ্রাব্য সেই কারণেই অ্যামোনিয়াকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না। আশা করি তোমরা বুঝতে পারলে, এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার আসছি নেক্সট কোশ্চেনটা, নেক্সট কোশ্চেনটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। বলেছে দেখো, গাঢ় সালফিউরিক অ্যাসিড, অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড বা ফসফরাস পেন্টক্সাইড প্রভৃতি দ্বারা শুষ্ক করা হয় না। দেখো এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড যেটা আছে সেখানে দেখো অ্যাসিড কথাটা আছে, তার মানে এখান থেকে তোমরা কি জানতে পারলে, না গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিডিক সলিউশন বা অ্যাসিডিক দ্রবণ, ঠিক আছে। আর অ্যামোনিয়া জলীয় দ্রবণটা আমি তোমাদের কি বললাম, না ক্ষারীয়, সেই কারণে ওদের দুজনের মধ্যে কিন্তু বিক্রিয়া হয়ে যায়, যার জন্যই কিন্তু অ্যামোনিয়ার জলীয় দ্রবণটা বা অ্যামোনিয়াকে শুষ্ক করতে কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয় না, ঠিক আছে। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে আর কি কি ব্যবহার করা হয় না শুষ্ককরণে, না অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড, তার আগে আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করে নিই। দেখো অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড আর কিন্তু ফসফরাস পেন্টক্সাইড, ঠিক একই কারণে গাঢ় সালফিউরিক অ্যাসিডের মতো অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইডও কিন্তু এবং ফসফরাস পেন্টক্সাইডও কিন্তু ব্যবহার করা হয় না অ্যামোনিয়াকে শুষ্ক কারণে। কারণ কি না, অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড বা ফসফরাস পেন্টক্সাইড উভয়ই কিন্তু কি না অ্যাসিড ধর্মী, এবং অ্যামোনিয়ার জলীয় দ্রবণটা যেহেতু ক্ষারীয় তাই তাদের মধ্যে কিন্তু বিক্রিয়া হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে যদি তোমাদের কোশ্চেন পড়ে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড বা ফসফরাস পেন্টক্সাইড এই তিনটের মধ্যে অবশ্যই যে কোনো একটা পড়বে, তখন তোমরা কি লিখবে, না যেহেতু গাঢ় সালফিউরিক অ্যাসিড বা অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড বা অনাদ্র এই সরি বা ফসফরাস পেন্টক্সাইড অ্যাসিড ধর্মী এবং অ্যামোনিয়া ক্ষারীয় বলে তাদের মধ্যে বিক্রিয়া হয়ে যায়, এবং তার সঙ্গে বিক্রিয়াটা কিন্তু অবশ্যই লিখে দেবে। যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড কোশ্চেন তোমাদের পড়ে, তখন তোমরা কি লিখবে, না অ্যামোনিয়া তার সঙ্গে H2S উপর বিক্রিয়া করে কিন্তু অ্যামোনিয়াম সালফেট তৈরি হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে আমি কিন্তু বারবার বলছি, নীতির ক্ষেত্রেই শুধুমাত্র কিন্তু তোমরা ব্যালেন্স সহ বিক্রিয়াটা লিখবে, অন্য কোথাও কিন্তু তোমাদের ব্যালেন্স সহ বিক্রিয়া লিখতে হবে না, ঠিক আছে। এবার আসছি দেখো অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে, মানে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইডটা যদি তোমাদের কোশ্চেনে পড়ে, তখন তোমরা কোন বিক্রিয়াটা লিখবে। দেখো এখানে আটম অ্যামোনিয়া তার সঙ্গে ক্যালসিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে, ক্যালসিয়াম ক্লোরাইড ডট, এখানে কিন্তু কমার বদলে অনেক সময় ডটও লেখা থাকে, ঠিক আছে। আটম NH3 যেটা হচ্ছে একটা যুত যৌগ, এবং যুত যৌগটার সংকেত কি হচ্ছে, না ক্যালসিয়াম ক্লোরাইড আর আটম কিন্তু NH3। তোমরা এখান থেকেই দেখতে পাচ্ছ যে অ্যামোনিয়ার কত অণু লাগছে, না আট অণু, সেই কারণে কিন্তু অ্যামোনিয়ার আগে কিন্তু আট কথাটা অবশ্যই লিখে দেবে। শুধুমাত্র এই নীতি আর এই বিক্রিয়াটা ছাড়া অন্য কোথাও কিন্তু তোমরা ব্যালেন্স সহ বিক্রিয়া লিখবে না। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি তোমরা কোথাও লিখতে চাও লিখতে পারো, কিন্তু না লিখলেও কোনো অসুবিধা নেই। এবার আসছি, সরি তার আগে বলে দিই, এটা যদি ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে পড়ে, তখন তোমরা কিন্তু এই বিক্রিয়াটা লিখে দেবে। এবার আসছি যেটা যেটা ফসফরাস পেন্টক্সাইডের ক্ষেত্রে, ঠিক আছে। যদি ফসফরাস পেন্টক্সাইড তোমাদের পরীক্ষায় পড়ে, তখন তোমরা কি লিখবে, না অ্যামোনিয়ার সঙ্গে ফসফরাস পেন্টক্সাইড যোগ, মানে জল যোগ করলে কি তৈরি হয়, না অ্যামোনিয়াম ফসফেট কিন্তু তৈরি হয়, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে লিখবে। এবার আসছি যে পরের পয়েন্টটা, এখান থেকে দেখো তোমরা জানলে কি, না গাঢ় সালফিউরিক অ্যাসিড বা অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড বা ফসফরাস পেন্টক্সাইড দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা হয় না। তাহলে কিভাবে অ্যামোনিয়াকে শুষ্ক করা হয়, নিশ্চয়ই কোনো পদার্থ আছে এরকম, সরি রাসায়নিক বিক্রিয়ক আছে যেগুলো হচ্ছে যার দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা হয়। তাহলে সেই পয়েন্ট আমরা জেনে নিই। দেখো যেটা দ্বারা শুষ্ক করা হচ্ছে সেটা কি, না তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি, সেটা কি না সেটা হচ্ছে চুন আর কি, না NaOH বা KOH, ঠিক আছে। তোমাদের আমি বলে দিচ্ছি পরে যে NaOH আর KOH কে কী বলা হয়, ঠিক আছে।
আমি একটু পরে বলে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো কি লেখা আছে, না অ্যামোনিয়া শুষ্ক করতে ক্ষারধর্মী চুন ব্যবহার করা হয়। চুনের বদলে NOH বা KOH-ও কিন্তু ব্যবহার করা যেতে পারে, কিন্তু কেন করা হচ্ছে সেটা তোমাদের কোশ্চেনও পড়ে। তাহলে তোমরা তখন কি লিখবে, না অ্যামোনিয়া হচ্ছে ক্ষারীয় এবং চুন সেটাও কিন্তু ক্ষারীয়, সেই কারণেই যেহেতু উভয়ই ক্ষারীয় তাদের মধ্যে কিন্তু কোনো বিক্রিয়া হয় না, সেই জন্যই কিন্তু অ্যামোনিয়াকে শুষ্ক করতে চুন ব্যবহার করা হয়। আশা করি তোমরা বুঝতে পারলে। এবং দেখো তোমাদের অনেক সময় একটা কোশ্চেন পড়ে যে চুনের জায়গাটায় অনেক সময় কিন্তু পোড়া চুন কথাটা লেখা থাকে, আমি একটু তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে পোড়া চুন, ঠিক আছে, যার সংকেতটা কি না CaO। এই চুন যেটা সেটাই পোড়া চুন, সেটাই হচ্ছে CaO বা ক্যালসিয়াম অক্সাইড। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আসছি দেখো পরের পয়েন্টটা, তার আগে আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আরও। দেখো পরের যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুতির অন্যান্য পদ্ধতি, মানে আগের যে প্রস্তুতিটা তোমরা জানলে সেটা কিভাবে পরীক্ষাগারে তৈরি করা হচ্ছে সেটা তোমরা জানলে, এবার অন্যান্য কিভাবে কিন্তু অ্যামোনিয়াটাকে তৈরি করা যায় সেটাই কিন্তু এবার আমরা জানবো, ঠিক আছে। দেখো প্রথম পয়েন্টটা কি আছে, না সোডিয়াম নাইট্রেট কে জিঙ্ক বা অ্যালুমিনিয়াম চূর্ণ ও গাঢ় কস্টিক সোডার দ্রবণে গরম করলে অ্যামোনিয়া কিন্তু পাওয়া যায়। তাহলে কার সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে, না সোডিয়াম নাইট্রেট যার সংকেত হচ্ছে NaNO3, আর জিঙ্কের সংকেত তোমরা জানো ZN, আর কি আছে না কস্টিক সোডা, কস্টিক সোডার সংকেতটা কি না NOH। আমি তোমাদের বললাম যে একটু পরে তোমাদের NOH-টাকে কী বলে বলে দেবো, সেটা হচ্ছে কস্টিক সোডা বলা হয়, ঠিক আছে। আর KOH যেটা যেটা হচ্ছে, আমি তোমাদের একটু স্ক্রিনটা পরিষ্কার করে দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আর একটা কী আছে, না KOH এর নামটা কি, না কস্টিক পটাশ, শুধুমাত্র এই সোডার জায়গায় কিন্তু পটাশ কথাটা লেখা থাকলে সেটা হচ্ছে KOH-এর সংকেত হয়ে যাবে, এই সরি কস্টিক পটাশের সংকেত হয়ে যাবে KOH। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এবার দেখো সোডিয়াম নাইট্রেট তার এই সরি সোডিয়াম নাইট্রেট এবং জিঙ্ক এবং NOH বিক্রিয়া করে কি তৈরি হয়, অ্যামোনিয়া তৈরি হয়, সোডিয়াম জিঙ্কের তৈরি হয় আর জল তৈরি হয়, ঠিক আছে। এবং আমি বলে দিচ্ছি যে কিভাবে কোশ্চেনগুলো পড়ে, ধরো তোমাদের কোশ্চেনে পড়লো, আমি একটু দেখিয়ে দিই স্ক্রিনটা পরিষ্কার করে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কিভাবে দেয় কোশ্চেনটা, সোডিয়াম নাইট্রাইট প্লাস জিঙ্ক প্লাস NOH তোমাদের দিয়ে দিল, এই অ্যামোনিয়ার জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে, এরকম শূন্যস্থান দিয়ে দিল। তার পাশে কি লেখা থাকলো, যোগ সোডিয়াম জিঙ্কের তৈরি হচ্ছে সেটা লেখা থাকলো, আর কিন্তু জল লেখা থাকলো। তাহলে তোমাদের এই ব্ল্যাঙ্কটার জায়গায় কি লিখতে হবে, না অ্যামোনিয়া কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু সংকেত লিখতে হবে, তোমরা যদি বানান করে লেখো সেটা কিন্তু হবে না। আশা করি তোমরা বুঝতে পারলে। এটা দেখো জিঙ্কের সঙ্গে বিক্রিয়াটা করলাম, এবার আমি করব কিন্তু অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়াটা, আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করে নিই তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো সোডিয়াম নাইট্রেট তার সঙ্গে কি অ্যালুমিনিয়াম তার সঙ্গে NOH বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে কিন্তু জল দিতে হচ্ছে এই তিনটের সঙ্গে, ঠিক আছে, কি তৈরি হচ্ছে, অ্যামোনিয়া তৈরি হচ্ছে আর সোডিয়াম অ্যালুমিনেট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আগের কোশ্চেনটার মতে কিন্তু এইটার উপরে এখানে হচ্ছে অ্যামোনিয়ার জায়গাটা ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, সেই জায়গাটা কিন্তু তোমাদের লিখতে হবে। এখানে অ্যামোনিয়াটা বললাম, ধরো এখানটা সোডিয়াম অ্যালুমিনেটের জায়গাটাও কিন্তু ব্ল্যাঙ্ক দেওয়া থাকতে পারে, ঠিক আছে, যে কোনো একটা ব্ল্যাঙ্ক দিয়ে দেবে সেই জায়গাটা কিন্তু তোমাদের লিখতে হবে। এইভাবেই কিন্তু এই বিক্রিয়াগুলো পরীক্ষায় পড়ে, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আসছি দেখো পরের পার্টটা, অর্থাৎ 2 নম্বর পয়েন্টটা, কি বলেছে, না অ্যামোনিয়াম সালফেটকে গরম করলে অ্যামোনিয়া পাওয়া যায়, অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি NH4H2SO4, ঠিক আছে। আর একই রকম এক্ষেত্রেও কি, না এই দুটোর মধ্যে এই মানে দুটো প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা জায়গায় ব্ল্যাঙ্ক দিয়ে দেবে সেই জায়গাটা তোমাদের লিখতে হবে। তাহলে অ্যামোনিয়াম সালফেটকে আমি যদি গরম করি কি তৈরি হবে, না অ্যামোনিয়া তৈরি হবে আর অ্যামোনিয়াম বাইসালফেট কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবং দেখো গরম জায়গাটা কিন্তু তোমাদের অনেক সময় কিন্তু এই ডেল্টা চিহ্নটা কিন্তু দেওয়া থাকতে পারে,
ঠিক আছে, যদি গরম কথাটা নাও লেখা থাকে তখন তোমাদের এই ডেল্টা চিহ্নটা দেওয়া থাকলে বুঝতে হবে যে এটা কিন্তু উত্তপ্ত করা হচ্ছে। তখন তোমরা অ্যামোনিয়াম সালফেটকে উত্তপ্ত করলে কী কী তৈরি হয় তোমরা জানো, সেটা লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আসছি দেখো পরের পয়েন্টটা, তার আগে আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো পরের পয়েন্টটা কী আছে, না ক্যালসিয়াম সায়ানামাইডের সঙ্গে অতিতপ্ত স্টিম বিক্রিয়া করলে অ্যামোনিয়া পাওয়া যায়, এটা লিখতে হবে। দেখো ক্যালসিয়াম সায়ানামাইডের সংকেতটা কি, না CaCN2, ঠিক আছে। আর স্টিম, স্টিমের সংকেত কি, না যেটা হচ্ছে জলের সংকেত সেটাই হচ্ছে স্টিমের সংকেত, তোমরা জানো। তাহলে ক্যালসিয়াম সায়ানামাইডের সঙ্গে জল বিক্রিয়া করে কি তৈরি হয়, অ্যামোনিয়া তো তৈরি হচ্ছে, তার সঙ্গে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাও কিন্তু সেম মানে আগের কোশ্চেনগুলোর মধ্যে সেম কোশ্চেন পড়ে, যে কোনো একটা জায়গায় ব্ল্যাঙ্ক দিয়ে দেবে তোমাদের কিন্তু সেটা লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি দেখো পরের পয়েন্টটা, কিন্তু তার আগে আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো কি আছে, না ঘরের উষ্ণতায় অ্যামোনিয়া প্রস্তুতি জিনিসটা, ঠিক আছে। দেখো আমি একটু দাগ দিয়ে দিচ্ছি, তাহলে আরও ভালো তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো কি, না ঘরের উষ্ণতায় অ্যামোনিয়া প্রস্তুতি, এতক্ষণ আমি বললাম কি পরীক্ষাগারে কিভাবে তৈরি করা হচ্ছে এবং অন্যান্য কোন পদ্ধতির দ্বারা কিন্তু অ্যামোনিয়াকে তৈরি করা হচ্ছে। এবার আমরা জানবো যে কিভাবে ঘরের তাপমাত্রাতে অর্থাৎ নিজেদের ঘরের মধ্যেই কিন্তু অ্যামোনিয়া গ্যাসটাকে তৈরি করতে পারবো। কি আছে, না একটি কনিকাল ফ্লাক্সের মধ্যে কস্টিক সোডা রেখে তার উপর ফোঁটা ফোঁটা করে লাইকার অ্যামোনিয়া ফেললে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, ঠিক আছে। যেহেতু এটা আমি ঘরের উষ্ণতায় করছি, তার মানে বাইরে থেকে আমার তাপের দরকার নেই, আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে দেখো লেখাই আছে বাইরে থেকে তাপ দিতে হয় না, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি কিন্তু নতুন জিনিস দুটো জানলাম, একটা কি কস্টিক সোডা, কস্টিক সোডার সংকেত আমি তোমাদের বলে দিয়েছিলাম, যেটা সংকেত হচ্ছে NaOH, ঠিক আছে, NaOH হচ্ছে সংকেত। আর কি জানলে, না লাইকার অ্যামোনিয়া, ঠিক আছে, আমি একটু নিচে দাগ দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যেটা এখানে লাইকার অ্যামোনিয়া দেওয়া আছে। আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করে নিই, দেখো কি আছে, না লাইকার অ্যামোনিয়া, এটা হচ্ছে একটা নতুন পার্ট। তাহলে লাইকার অ্যামোনিয়াটা কি আমরা জেনে নিই। দেখো লাইকার অ্যামোনিয়া কি, সেটা কি, না অ্যামোনিয়া সম্পৃক্ত জলীয় দ্রবণ, যার মধ্যে অ্যামোনিয়ার পরিমাণটা কত থাকে, না 35% কিন্তু থাকে, ঠিক আছে। এটাতে কিন্তু তোমাদের ভীষণ কোশ্চেনটা পড়ে যে লাইকার অ্যামোনিয়া কি, তখন তোমাদের কি বলতে হবে, লাইকার অ্যামোনিয়া হলো অ্যামোনিয়া সম্পৃক্ত জলীয় দ্রবণ, এবং মানে পাশে কিন্তু ব্র্যাকেটের মতো লিখে দিতে হবে 35%। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসছি দেখো পরের পয়েন্টটা, এখান থেকে আর কি এই প্যারাটা থেকে এইখান থেকে এই পর্যন্ত আর একটা কোশ্চেন পড়ে। কি পড়ে, না আমি তোমাদের একটু বলে দিচ্ছি কি কোশ্চেনটা পড়ে, তারপর আমি বলবো। দেখো উচ্চ চাপে অ্যামোনিয়া জলে দ্রবীভূত করা হয়, অ্যামোনিয়ার বোতল ঠান্ডা রেখে বোতল খুলতে হয়, না হলে হঠাৎ করে অ্যামোনিয়া বেরিয়ে এসে চোখে পড়তে পারে, অ্যামোনিয়ার দৃষ্টিশক্তি নষ্ট করে দিতে পারে। দেখো এই যে এইটুকু লাইনটা থেকে তোমাদের কি কোশ্চেন পড়ে, না অ্যামোনিয়ার বোতল ঠান্ডা করে কেন খুলতে হয়, তখন তোমাদের কি লিখতে হবে, না অ্যামোনিয়াকে উচ্চ চাপে জলে দ্রবীভূত করা হয় বোতলের মধ্যে, অ্যামোনিয়ার বোতল ঠান্ডা না করে খুললে হঠাৎ করে, এই হঠাৎ কথাটা তোমরা লিখবে, হঠাৎ করে অ্যামোনিয়া বেরিয়ে এসে চোখে পড়তে পারে আর এবং অ্যামোনিয়ার দৃষ্টিশক্তি নষ্ট করে দিতে পারে। আশা করি তোমরা বুঝতে পারলে, যখন তোমরা 11-12 যখন তোমরা ল্যাবে দেখতে পাবে তখন তোমরা কিন্তু এটা অবশ্যই মানে পরীক্ষামূলকভাবে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। এবার আসছি দেখো পরের পয়েন্টটা, তার আগে আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো পরের পয়েন্টটা কি, পরের পয়েন্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হেবার পদ্ধতি, ঠিক আছে। হেবার পদ্ধতিটা দেখে নিই। দেখো হেবার পদ্ধতি, হেবার পদ্ধতিটা কি, না শিল্পে এই পদ্ধতি ব্যবহার করা হয়। দেখো অ্যামোনিয়া গ্যাসকে পরীক্ষাগারও তৈরি করা হচ্ছে, ঘরেও তৈরি করা যাচ্ছে, এবং অন্যান্য পদ্ধতি আছে সেভাবেও কিন্তু তৈরি করা হচ্ছে, কিন্তু পরীক্ষাগার এই সরি শিল্পে বা কারখানায় আমরা কিভাবে অ্যামোনিয়া গ্যাসকে তৈরি করতে পারবো, সেই পদ্ধতিটার নামই কিন্তু হেবার পদ্ধতি। এখান থেকে কিন্তু তোমাদের অনেকগুলো কোশ্চেন পড়ে। প্রথম যে কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় পড়ে যে শিল্পে কোন পদ্ধতির মাধ্যমে অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয়, তখন তোমাদের বলতে হবে কিন্তু হেবার পদ্ধতি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং এর সঙ্গে পরে যে অ্যামোনিয়া এই সরি হেবার পদ্ধতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়, এখানে দেখো লেখা আছে লৌহ চূর্ণ অনুঘটক, তখন তোমাদের লিখতে হবে যে হেবার পদ্ধতিতে লৌহ চূর্ণ অনুঘটক ব্যবহার করা হয়।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার কোশ্চেন পড়ে যে হেবার পদ্ধতিতে কত বায়ুমণ্ডলীয় চাপ থাকা দরকার, তখন তোমাদের লিখতে হবে কিন্তু 200 বায়ুমণ্ডলীয় চাপ। আবার কোশ্চেন পরীক্ষায় পড়তে পারে যে হেবার পদ্ধতিতে কত উষ্ণতা দরকার, সেটা হচ্ছে 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। সুতরাং হেবার পদ্ধতিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করবে। এবার আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হেবার পদ্ধতিটা তোমরা পরীক্ষায় লিখবে। দেখো, 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 200 বায়ুমণ্ডলীয় চাপে লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 1 আয়তন নাইট্রোজেন এবং 3 আয়তন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। তাহলে দেখো এখানে কি আছে, তোমরা তো উষ্ণতা, বায়ুমণ্ডলীয় চাপ, অনুঘটক এগুলো বলে দিলাম, এবং নাইট্রোজেনের আয়তনটা কত, নাইট্রোজেনের আয়তন এখানে 1 আয়তন, আর হাইড্রোজেনের আয়তনটা কত, সেটা হচ্ছে 3 আয়তন, সেটা এখানে লেখা আছে তোমরা দেখতে পেলে। আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করি, দেখো এখানে হাইড্রোজেনের আগে কিন্তু 3টা লেখা আছে, এবং এই দুটো বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে, না 2 অণু কিন্তু NH3 তৈরি হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার তোমরা হয়তো অনেকেই কোশ্চেন করতে পারো, এখানে কি ব্যালেন্স সহ করতে হবে? হ্যাঁ, এখানে ব্যালেন্স সহই করতে হবে, কারণ দেখো আমি তোমাদের একটু বলে দিচ্ছি স্ক্রিনটা পরিষ্কার করে। এখানে দেখো মানে হেবার পদ্ধতিতে উল্লেখই করে দিয়েছে যেখানে নাইট্রোজেনের 1 আয়তন আর হাইড্রোজেন কিন্তু 3 আয়তন বিক্রিয়া করছে, যার ফলে তোমরা দেখতেই পাচ্ছ যে ব্যালেন্স করলে আমার কিন্তু 2 অণু অ্যামোনিয়া তৈরি হচ্ছে। সেই কারণে এটা কিন্তু তোমাদের 2 অণু কথাটা লিখতেই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার কথাগুলো। আজকের ভিডিওতে যেটুকু আমি তোমাদের পড়ালাম, তার মধ্যে যদি কোনো পোর্শন বুঝতে তোমাদের অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই প্রবলেমের সলিউশনটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।